বুবলি একাধিক পুরুষের সঙ্গে জড়িয়েছেন, একই বিস্ফোরণ মন্তব্য করলেন চিত্রনায়ক শাকিব খান। বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে ভাইরাল হয়েছিল তাপস বুবলির সম্পর্কের কথা। সেই সম্পর্কের কথা ঢাকা পড়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু হঠাৎ করে মৃত ওই ইস্যু জাগ্রত করলেন চিত্রনায়ক শাকিব খান। এমনিতেই সিনেমা ছাড়াও শাকিব খান, বুবলি ও অপু বিশ্বাসের নানা ইস্যুতে নাজেহাল মিডিয়া পাড়া। শাকিব খান বুবলিকে নিয়ে মন্তব্য করে ফেরুশকে দিলেন তাদের ঘরোয়া উত্তাপ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে ফোন আলাপে বুবলি সম্পর্কে কথা না বলতে চেয়েও বলে দিয়েছেন অনেক কিছু। শাকিব খান বলেন, কথাগুলো বলতে চাই না, বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করি। শাকিব খান ওই ফোন আলাপে বলেন, এর আগেও বুবলি একাধিক পুরুষের সঙ্গে জড়িয়েছে, সেজন্য তাকে সাবধানও করেছিলাম কয়েকবার, এমনকি কিছু ক্ষেত্রে দোষ নিজের কাঁধেও নিয়ে চুপ করেছিলাম। শাকিবের কথা, বুবলির তো আরো একাধিক পুরুষের সঙ্গে জড়িয়ে আছে, আমার উপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসেছিলাম, বুবলিকে আমি চিনতে পারিনি। শাকিবের কথা, আমি বুবলিকে চিনতে ভুল করেছি, বিশেষ করে দ্বিতীয়বার আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। তো ভিউয়ার্স, আপনার কি মন্তব্য? শাকিব খান কি ঠিক বলছেন না ঠিকই বলছেন? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।